কথায় আছে না, যে ফল যে সময় পাওয়া যায় সেই ফল ঠিক সেই সময়ে খাওয়া উচিত। আছে বাতাবি লেবু পাকতে শুরু করে দিয়েছে, আর সেই বাতাবি লেবুই আমরা কেটে নিয়েছি দেখো খাওয়ার জন্য বিকেল বেলায়। তবে এটা কিন্তু আমাদের গাছের বাতাবি লেবু নয়, এটা পাড়ার একজন দিয়েছে। তো বাতাবি লেবুটা খেতে বেশ ভালোই ছিল। এক একটা ফলের এক এক রকম উপকার থাকে, তো বাতাবি লেবু কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এখন যেহেতু বাতাবি লেবু সিজন, তো আমরা তো খাচ্ছি, তোমরাও খেও, যদি ভুলে যাও ওই জন্য মনে করিয়ে দিলাম। তো প্রথমেই ফ্লগটা আমি শুরু করলাম বাতাবি লেবু গাছগাছালি দিয়ে। দেখো আমাদের ছাদের ওপর যে চালকুমড়ো গাছটা ছিল তার থেকে দেখো চালকুমড়ো ধরেছে। আর এর আগেও তো তোমাদের বলেছি চালকুমড়ো প্রায় অনেক কয়টাই খেলাম, মানে একটা দুটো করে হয়, আর মাঝে মধ্যে সপ্তাহে হয়তো দুটো বা সপ্তাহে একটা এরকমভাবে হয়। তো তুলে তুলে খাই, দেখো অনেক ফুল জালি সব আছে। ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকে, তো আজকে দেখো আমি আমার মায়ের বাড়িতেই পড়াচ্ছি। আর এখানে আমাদের বাড়ির পাশেই একটা অনুষ্ঠান আছে অন্নপ্রাশনে, তো অনুষ্ঠানে যাওয়ার জন্য দেখো নেলপালিশ পরে নিয়েছি। আজকে দেখো মুখখানা আমার একদম শুকনো শুকনো লাগছে, কেন জানি না। হঠাৎ করে এরা বাজনা শুনেই নাচতে আরম্ভ করে দিয়েছে। আর নিচে দেখো মা আর রুদ্রিক দাঁড়িয়ে ছিল। তো যে অন্নপ্রাশনের কথাটা বলছিলাম আমি, তো সেই অন্নপ্রাশনটারই বাজনা নিয়ে আসছে। তাদের ওপরই পড়াচ্ছিলাম, তো ভাবলাম ছাদে থেকেই ক্যামেরা করে তোমাদের সাথে একটু শেয়ার করি, নিচে নেমে দেখালে একটু ভালো হতো। তো আমি আলসেমি করে আর গেলাম না, চলো তোমরা দেখতে থাকো। গ্রাম মানেই তো চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, তাই না? তো গাছপালার জন্য তোমরা অতটা ভালোভাবে দেখতে পেলে না। তো আমি আবার দেখো এখানে তোমাদেরকে কি দেখাচ্ছি, আমাদের এখানে একটা কাঁঠাল গাছ আছে। তো কাঁঠাল গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, মানে হট করেই অনেকটা লম্বা হয়ে গেছে। আমি গাছটা নেড়ে নেড়ে এটাই ভাবছিলাম যে কাঁঠাল ধরলে এবার ছাদে থেকেই পাড়া যাবে, মানে ছাদের একদম পাশেই আছে গাছটা, তো ছাদে থেকে টুক করে কাঁঠাল পেরে নেওয়া যাবে, কত ভালো হবে বলো। অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা চলে এসেছি, আর রুদ্রিক মানে ঢুকতেই ওখানে জোরে জোরে গান বাজছে, আর গান বাজলেই তো নাচতে শুরু করে দেয়। পাশে আরও অনেকে নাচছে, তো ওখানে ওকে ছেড়ে দেওয়া হয়েছে আর ও নাচতে লেগেছে। সামনের প্যান্ডেলটা বেশ সুন্দরভাবেই সাজিয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল, তো আমি ভাবলাম আমিও একটু ছবি তুলি। এখানে ছবিগুলো তুললাম কিন্তু একটা ছবিও মনের মতো হলো না। তো চলো বন্ধুরা, আমাদের গ্রামের অন্নপ্রাশনের অনুষ্ঠান তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করছি, এবার ভেতরে যাওয়া যাক। এবারে দেখো আমরা খেতে বসে পড়েছি, আর খাওয়ার জায়গা ওপরেও ছিল, তো ওপরে একটু গরম, ওই জন্য আমরা নিচে এখানে জায়গা করা হলো, তো নিচে এখানেই বসে পড়লাম। এখানে আলোটা একটু কম আছে, তো সবার প্রথমে দেখো এখানে আছে কাতলা মাছ, তারপর ফ্রাইড রাইস, তারপর একে একে সব খাবারগুলো খেয়েছি কিন্তু তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি। এখানে দেখো চিকেন আছে, যতদূর পেরেছি শেয়ার করেছি। আর রুদ্রিককে দেখো এখানে বসিয়ে দিয়েছিলাম, আর রুদ্রিক কিন্তু একটা একটা করে তুলছিল আর খাচ্ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো খাবেই না, গায়ে টায়ে মেখে হয়তো একাকার করবে, তো ওকে একটা চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছিলাম, বেশ শান্তভাবে একটা একটা করে তুলে খাচ্ছিল। যেহেতু আমাদের বাড়ির পাশেই, তো অনুষ্ঠান বাড়িটাকে মানে রুদ্রিকের ভালোভাবে চেনা, যার জন্যই ও আনন্দ করে করে খাচ্ছিল আর মজা পাচ্ছিল। অন্য জায়গায়
নিলে হয়তো এতটা আনন্দ করতো না। ভেবেছিলাম খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটা, কিন্তু যেহেতু লাইটটা একটু কম ছিল যার জন্য আর ভিডিওটা করিনি। পরদিন দুপুরবেলা ভ্লগটা আবারও কন্টিনিউ শুরু করলাম। তো দুপুরবেলায় স্নান করে মায়ের পুজোটা দিয়ে নিলাম, দিয়ে দেখো আমি আয়নার সামনে চলে গেছি, এবার মাথাটা আঁচড়াবো, সিঁদুরটা পরবো, আর এখন শর্ট ভিডিও বানাবো। রুদ্রিকটা নেই, রুদ্রিকটা আছে মায়ের কাছে, তো ভাবলাম এই সময়টাই একটু শর্ট ভিডিও বানিয়ে নিই। কালকে রাতে যে অন্নপ্রাশনে শাড়িটা পরে গেছিলাম, তো ওই শাড়িটা আমি দুর্গাপুজোতে নিয়েছিলাম, তো দুর্গাপুজোর মধ্যেও কিছু শর্ট ভিডিও ওই শাড়িটা পরে বানানোই আছে। তবুও ভাবলাম যে কাল যেহেতু বানাইনি খুব একটা বেশি ভিডিও ওই শাড়িটা পরে আমি বানাইনি, যার জন্য ভাবলাম শাড়িটা তো ধুয়েই দিতে হবে, তো আজকে একটু শর্ট ভিডিও বানানো যাক। তো ব্লাউজটা দেখো আমি আগেই পরে নিয়েছি, তো এবার শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে। তো শাড়িটা পরার আগেই ভাবলাম আমি আগে চুলটুল আসলে একেবারে রেডি হয়ে নেব, তারপর শাড়িটা পরলে অতটা আর গরম লাগবে না। আর ওদিকে রান্নাঘরে ভাতটা আমি চাপিয়ে দিয়ে এসেছি, মানে এদিকে আমার শর্ট ভিডিওগুলো বানাতে বানাতে ভাতটা ওইদিকে হয়ে আসবে, ওই জন্য ভাতটা আগে চাপিয়ে দিলাম। আর গাছে দেখো দুটো বড় পেয়ারা হয়েছিল, পেয়ারা দুটো পেরে এনেছি। চলো এবার ঝট করে শাড়িটা পরে নিই। কালকে শাড়িটা আমাকে মাই পরিয়ে দিয়েছিল, তো আজকে কুচি টুচি অত ভালোভাবে করতে পারিনি, ওই নিজে যেমনটা পারি তেমনভাবেই পরে নিয়েছি। আর চুলটা ভেজাই আছে এখনও, চুলটা এখনও শোকায়নি। সাজা গোজা করতে গিয়ে শাড়ি পরতে পরতে এদিকে ভাত আবার প্রায় হয়ে এলো, ওই দেখো এবার ভাতটা নামিয়ে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। সংসারের কাজ করতে করতে যদি শর্ট ভিডিও বানানো যায় তো অবস্থাটা এইরকমই হবে, শাড়ি পরে সেজে গুজে এখন গরমের মধ্যে ভাতের ফ্যান জড়াতে হবে। ভিডিও বানানো তো প্রায়ই হয়, তো এইরকম প্রত্যেক দিন হয় না, যেদিন সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে ভিডিও বানাতে বসি তো সেই দিন কিন্তু আর এরকম হয় না, সব দিন তো আর সমান যায় না, তাই না? একদিকে আমি ফ্যানটা ছড়াতে থাকি আর তোমাদের সাথে কিছু গল্পও করে নিই। তো যে কথাটা তোমাদের বলবো ভাবছিলাম, মানে এই শর্ট ভিডিও বানাতে গেলে মানে নতুন নতুন শাড়ি নতুন নতুন জামা তো প্রয়োজন, তাই না? একই শাড়ি পরে যদি প্রত্যেক দিন ভিডিও বানাই বা একই জামা পরেই যদি পরপর কয়েকদিন ভিডিও বানিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এতদিন পর্যন্ত আমার যতগুলো জামা ছিল শাড়ি ছিল সবগুলো পরেই মোটামুটি ভিডিও বানানো হয়ে গেছে। এখন মোটামুটি ওই মার আর আমার মিলিয়ে 10টা মতো শাড়ি আছে এখনও পর্যন্ত যেগুলো পরে আমি ভিডিও বানাইনি। তো অবস্থাটা কি ভাবতে পারছো, মানে এই 10টা মতো শাড়ি শেষ হয়ে গেলে আর নতুন কিছু পরে ভিডিও বানানোর মতো নেই। এমনিতে আমি বেশি জামা কাপড় কিনি না, আর যে কয়টা জামা কাপড় কেনা হয় সেটা পর্যন্ত রাখার জায়গা নেই, মানে একটা মাত্র শোকেস, সেটাও প্রায় একদম লোড, তো অন্য জায়গায় জামা প্যান্ট রাখতে হয়, এইরকম অবস্থা। বা তোমরাই ভাবো, এরই মধ্যে যদি আমি এখন ভিডিও বানানোর জন্য জামা কাপড় কেনা শুরু করে দিই তাহলে আমি জামা কাপড়গুলো রাখবোই বা কোথায়? আর জামা কাপড় কেনাকাটি করলে এক্সট্রা খরচ তো এমনিতেই লাগবে, এমনিতে তো কোনো সিজন ছাড়া জামা কাপড় সেরকমভাবে কেনা হয় না, হয়তো পুজো আসলো বা কোনো অনুষ্ঠান হলো তখনই কেনা হয়। আর শুধুমাত্র ভিডিওর জন্য জামা কাপড় কিনে এখন খরচ করাটা আমার পক্ষে সম্ভব না, কারণ দেখো ভিডিও থেকে আমার কিছু তো আসছে না যার জন্য যে আমি ভিডিও করার জন্য নতুন নতুন কিছু কিনে পড়বো। তো এখন যেটা আমি সিদ্ধান্ত নিলাম, তো সেটা হচ্ছে আগে যেমন আমি শর্ট ভিডিও বানাতাম, মানে বেশ ভালোই বানাতাম, বেশি পরিমাণে শর্ট ভিডিও আর বানাবো না, এখন বেশি করে ভ্লগটা বানানোরই চেষ্টা করব। আর ওইটুকু টাইমে শর্ট ভিডিও করে যেহেতু ওয়াচ টাইমটা বেশি আসেও না, তো ওই জন্য ভেবেছি ভ্লগটাই করব। মাঝে মধ্যে হয়তো শর্ট ভিডিও করলাম, কিন্তু শর্ট ভিডিও করার জন্য মানে এক্সট্রা খরচ করতে এখন আমি রাজি নই। আর আরও একটা কথা কি বলতো, মানে এই সারাদিনের কাজকর্ম সেরে এরকমভাবে সেজে গুজে শর্ট ভিডিও বানাতে বসলে না সেই দিনটা একটু চাপের হয়ে যায়, মানে ভ্লগ বানালেও যেমন চাপের হয়ে যায় তো আমার পক্ষে এখন সবটাই চাপের, কারণ যেহেতু ধরো রুদ্রিকটা এখনও ছোট, তবুও আমার মা রুদ্রিককে সামলে রাখে বলে আমি ভিডিওর জন্য এইটুকু সময় বের করতে পারি, নইলে তো এটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল, মানে আমার পক্ষে এখন ভ্লগ করা শর্ট ভিডিও বানানো এটা আমার পক্ষে অসম্ভব ছিল। তো ভিডিও বানানোর জন্য দেখো আমি বাগানের মধ্যে চলে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া দেখো মাছের ঝোল খাওয়া হয়েই গেছে, তো এইটুকু লাস্টে বেঁচেছে ওইটুকু তোমাদের দেখালাম, পাঙাশ মাছের ঝোল আর পাঙাশ মাছের তেল, এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজছে 3:34 আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, একদম মানে অন্ধকার হয়ে গেছে চারিদিক। রুদ্রিক এখনও আসেনি, আসলেই তো আবার লাফালাফি শুরু করবে, তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু এখন খেয়ে উঠলাম। এখন মোটামুটি 1 ঘন্টা রেস্ট নিলে বিকেলে আবার এনার্জি পাওয়া যাবে। আর বিকেলে ভাবছিলাম একটু অন্য প্ল্যান ছিল, তো দেখা যাক সেটা হয় নাকি, যদি বৃষ্টি হয় তাহলে হবে না, তো চলো আসছি আবার পরে।